দর্শক প্রায় ছ বছর হতে চলল তিনবারে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা যে অন্তরীণ রয়েছেন তার মুক্তির দাবিতে আঠাশে অক্টোবর সমাবেশ করল বিএনপি পাল্টা সমাবেশ যথারীতি করেছে আওয়ামী লীগ কিন্তু এই দুপক্ষের পাল্টা পাল্টি সমাবেশ থেকে একটি কথায় উঠে আসলো দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা দেশ বিক্রির ডেফিনেশনটা আসলে কি দেশ কি বিক্রি হয় দেশ ভাড়া হয় নাকি বন্ধক দেওয়া হয় এটি একটি যেমন আজকের আলোচনায় জানতে চাওয়া এবং আওয়ামী লীগ কিন্তু আরেকটি কথা বলছে ভারতের কাছে দাসত্ব দিয়ে হলেও ক্ষমতায় আসতে রাজি আছে বিএনপি আর অপরদিকে বলছে যে সব দাসকত লিখে দিয়েই তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে পাল্টাপাল্টি চলছে বহুদিন ধরে এই কথা চলাচালি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বছর পর খালেদা জিয়ার নিঃস্বত্ত্ব মুক্তির দাবিতে রাজপথে বিএনপি তারা কি এখন ধরেই নিল কিংবা মেনেই নিল যে আইনি আর কোনো পথ নেই রাজপথই একমাত্র সমাধান আমি শোভা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে আমাদের বিষয় খালেদা জিয়া মুক্তির জন্য জনসভা সঙ্গে আছেন শামসুজ্জামান দুদুর সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে আছেন অ্যাডভোকেট সাফুজ্জামান শেখুর সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ আমি শুরুটা একটু এ পাশ থেকে করতে চাই যারা শামসুজ্জামান দুদু আঠাশে অক্টোবরের পর আপনারা একটা বড় সড়ো জনসমাবেশ করলেন যেখানে একমাত্র দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কিন্তু এর আগে আমরা যখন দেখেছিলাম আপনারা কিন্তু ভোটের আগে যে দাবিগুলো ছিল সরকারের দাবি এক দফা তাহলে এখন আপনাদের আবার এই দাবিটা কেন আসলো যে খালেদা জিয়ার মুক্তি চাই তার মানে খালেদা জিয়ার মুক্তি ছাড়া কি কোনো আন্দোলন সফল হবার না ধন্যবাদ শুভেচ্ছা আর যারা দর্শক হিসাবে দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমার মনে হয় আপনি উচ্চারণ একটু সম্ভবত ত্রুটি জি আমি সংশোধন বললে সংশোধন করে দিই হ্যাঁ সেটা আমি বলি এই কারণে আমার কানে বাজছে সেটা হচ্ছে 28 অক্টোবর জি আসলে 28 জুন মানে আজকের কথা যদি আপনি উল্লেখ করে থাকেন না আমি ওই 28 অক্টোবর বলেছি আর এই জুনটাকে ইন্ডিকেট করলাম 28 অক্টোবরতে একটা শেষ জনসভা আপনারা করেছিলেন 28 অক্টোবর ইতিহাসের একটি বড় ধরনের ঘটনা জি তো সেটি যদি আলোচনা করতে হয় আর আঠাশে জুন এটা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে তিন দিনের কর্মসূচির প্রথম দিন আজকে তো স্বাভাবিক কারণে এই সমাবেশ বেগম জিয়ার নিজে অসুস্থ এখন একেবারেই হাসপাতালে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যাকে বলে তিনি সেই অবস্থায় আছেন তা আমরা তার সুচিকিৎসা চাইছি ডাক্তাররা বারবার বলেছেন যে তার যে চিকিৎসা সেটা এই দেশে অর্থাৎ লান্স ট্রান্সফার করা এই দেশে সম্ভব না এটা বিদেশে নিয়ে যাওয়া দরকার তো তার পরিবারের পক্ষ থেকে কয়েকবার আবেদন করা হয়েছে আর পার্টি থেকেও বলা হয়েছে কিন্তু সর্বশেষ যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাতিল হয়েছিল। আইনগত দিক থেকে সব জায়গাতে অনুমোদন পাওয়ার পরেও সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় তখন সেটা বাতিল করা হয় অর্থাৎ তিনি আর বিদেশে যেতে পারেননি এবং সে অবস্থার প্রেক্ষিতে তিনি দেশেই আছেন আর আইনের লড়াই যেটা আপনারা জানেন সাধারণত আমাদের দেশে নিম্ন আদালতে সাজা হলে সেটা উচ্চ আদালতে গিয়ে ওনার যা মেরিট মামলার আমি যতটুকু আইনজীবীদের কাছে শুনেছি মানে ওনার স্বাস্থ্যগত দিক ওনার প্রাতিষ্ঠানিক অবস্থান সব মিলিয়ে ওনার জামিন হওয়ার কথা কিন্তু সেই জামিনটি উনি বলা যায় প্রাপ্য জামিনটি উনি পান নাই তো কোর্ট যেহেতু জামিন দেয় নাই তার থাকতে হচ্ছে জেলখানায় এবং উচ্চ আদালতে জামিন তো পান নাই একটা কথা দুই নম্বর হচ্ছে ওনার মামলাটা পাঁচ বছর ছিল সেটা দশ বছর হয়েছে সাধারণত উচ্চ আদালতে মামলা হয় মানে বাতিল করা হয় অথবা কমিয়ে দেওয়া হয় ও একমাত্র ওনার ক্ষেত্রে ক্ষেত্রেই নজরবিহীন ঘটনা ঘটেছে যেটি দ্বিগুণ হয়ে গেছে তো সাজার এবং সেই অবস্থাতে এখন আছে তো স্বাভাবিক কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আইন বলতে যেটা আমাদের দেশে বলে সেটা আইন মান্য একটি সরকার যদি থাকতো আইন আদালত যদি সেই অবস্থায় চলতো তাহলে পরে উনি খুব স্বাভাবিকভাবে পেয়ে বাইরে আসতে পারতেন ওনার মামলা যে দুই কোটি টাকার কথা দু হাজার দুশো কোটি না কিন্তু যেটি এখন বেড়ে দশ থেকে বারো কোটি হয়েছে এটা কিন্তু ব্যাংকেই আছে এটা কিন্তু মানে নষ্ট হয় নাই বা কেউ নেয় নাই একটা ব্যাংক থেকে তুলে আরেকটা জায়গায় জমা দেওয়া হয়েছিল সেই তোলার ঘটনাটাকে প্রাধান্য দিয়ে মানে উনি ওই ট্রাস্টের যেহেতু চেয়ারম্যান যার সঙ্গে কিন্তু সিগনেচার ব্যাপারও ছিল না ওই টাকা ওঠানোর ব্যাপারে সচিব পর্যায়ে ছিল এটা সরকারের তো টাকা নাই কুয়েত সরকার দিছে জিয়া পরিবারকে জিয়ার নামে কিছু একটি বার করার জন্য তো যাই হোক সেটি আরেকটা আলোচনা তা আমার কাছে মনে হয়েছে একমাত্র উনি বাংলাদেশের নির্যাতিত বললে নির্যাতিত অবহেলিত বললে অবহেলিত নির্মমতার শিকার বললে নির্মমতার শিকার এটা আমার কাছে মনে হয়েছে ইতিহাসের জঘন্যতম একটি ঘটনা যার প্রেক্ষিতে আজকে তার মুক্তির আন্দোলনে তৃতীয় মানে তিন দিনের কর্মসূচি প্রথম দিনের কর্মসূচি ঢাকাতে পালন হয়েছে এবং সেটি স্মরণীয় শুধু না বেশ উল্লেখযোগ্য একটি সমাবেশ হয়েছে কিন্তু যেটা একটু জানতে চাই যে ওনার শরীরটা যখন এরকম একটা ক্রিটিক্যাল অবস্থানে ছ বছর ধরে উনি কারাগারে আছেন কিন্তু সেই মুহূর্তে এসে আপনাদের এই মুক্তির দাবি কিন্তু আবার যদি বলছেন রাজপথেও দাঁড়ানো যায় না আইনে পথে মোকাবেলা করবার সেই সুযোগটা নেই আইন আদালত নিয়ন্ত্রিত তাহলে রাজপথে কোন ভরসায় এই ক্রিটিক্যাল অবস্থাতে আপনারা এই মুক্তির দাবি নিয়ে আন্দোলন করে তুলছেন যদি তিন দিনের কর্মসূচি স্বাস্থ্যের দিকে কোনো আন্দোলন হয় না ওনার যেটি স্বাস্থ্যের এখন যে অবস্থা এর আগে সরকারের সঙ্গে বারবারই তার পারিবারিক দিকে নানানভাবে মানে আলোচনা হয়েছে এবং মুক্তির এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু চূড়ান্ত ক্ষণে এটি হয় নাই তো যেই সময় এটা হয় সেই সময় স্বাভাবিক কারণে দেশে আন্দোলন বলতে যেটা ছিল ওনার মুক্তির সঙ্গে সঙ্গে অন্য প্রসঙ্গগুলো ছিল গণতান্ত্রিক বা দ্রব্যমূল্য এক দফার আন্দোলন যেটা এখনো চলমান কিন্তু ওনার যে মুক্তির আন্দোলনটা শুধুমাত্র মুক্তির আন্দোলন আজকে যে কর্মসূচিটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র নিঃশর্ত মুক্তি মুক্তির এবং সুচিকিৎসার বিষয়টা এটাকে এই মুহূর্তে আর না না ছাড়া আর কোনো পথ নাই তাহলে কি আইনি পথে আর যাওয়া হবে না আপনারা কি রাজপথে এখন ফাইনাল মুক্তি আন্দোলন আর আইনের সঙ্গে কোনো সাংঘারিক তাহলে এটাকে রাজনৈতিক যে উদ্যোগ রাজনৈতিক ওই জায়গাটা আমরা অনেক বছর দেখিনি যে শুধুমাত্র মুক্তির দাবিতেই রাজপথে বিএনপি তো এখন কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র নিঃস্বত্ত মুক্তির দাবিতে তার মানে কি এই দাবি রাজপথ থেকে কি সরে আসার হবে না এটা কি দিনে দিনে বাড়বে হ্যাঁ অবশ্যই এটা বাড়বে শুধু না এটা একটা পর্যায়ে গিয়ে তার যাতে মুক্তির মতো একটি পরিস্থিতি তৈরি হয় সেদিকে নিয়ে যাবে যেন শেখর মুক্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয় সেদিকে নিয়ে যাবে ওনাদের নেত্রীর মুক্তির দাবিতে কিন্তু যে কথাটা উনি বলছিলেন যে সেটা দু কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রাখবার জন্যে প্রায় ছ বছর ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া কিন্তু পক্ষান্তরে এটাও তো দেখা যায় যে পুরো ব্যাংক লুট করে নিয়ে অনেক মানুষ উনি কারাগারে আছেন অনেক মানুষ বিদেশে আছেন এটা কি করে সম্ভব আমি দুদুভাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারাও শুভেচ্ছা আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রামটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এটা তো একেবারেই আইনগত বিষয় আর এক কোটি টাকা দুই কোটি টাকা না দুশো কোটি টাকা এটা তো মেটার করে না কিন্তু আইনগত বিষয়টাকে আইনগতভাবে বিএনপি মানতে নারাজ এটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে রাজনৈতিক বিষয় আমি সেখানেই আসছি এখন আদালতের উপর তাদের আস্থা আছে না বিষয়টি এটা ক্লিয়ার করতে হবে কারণ একটি এটা হচ্ছে গিয়ে জিয়া অরফানেন্স ট্রাস্টের একটা অনুদান সেই অনুদানের টাকাটি ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে গিয়েছেন উনি এটা এক লাখ হলো না এক কোটি হলো না দুই কোটি টাকা হলো এটা ম্যাটার করে না সেখানে তিনি দোষী সাব্যস্ত হয়েছে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন একেবারেই আইনগত ভিত্তিতে দুবার বোধে কিছু ইনফরমেশন তুটি আছে সেটা হচ্ছে কি উনি একটি কথা বলতে চাইলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সব কিছুর দিক দিয়েই সম্পূর্ণ হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এটা আটকিয়ে দেওয়া হয়েছে হচ্ছে এই মুক্তি প্রক্রিয়ায় কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরের কোন সংশ্লিষ্টতা নাই এটা আইন মন্ত্রালয় এটা আদালত বা অন্যান্য রাষ্ট্রপতি ইচ্ছে করলে হয়তো করতে না আমি জানি না আসলে আইনগতভাবে কি আছে আমার জানা নেই কিন্তু কোনোভাবেই প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো সংশ্লিষ্ট উনি বোধহয় শেষ কথাটাকে ইঙ্গিত করেছেন এখন যেটা উনি প্রধানমন্ত্রী মানে বিতর্কিত করার একটা চেষ্টা এটা ছাড়া আর কিছু নাই তো আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন করবে এটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায়ও থাকবে যদি রাষ্ট্রের প্রতি আইনের প্রতি যদি তারা শ্রদ্ধাশীল হয় সংবিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল হয় তাহলে মুক্তি আন্দোলন করতেই পারে এবং এতদিন করে নাই এটাই আমাদেরকে আশ্চর্য আন্দোলনটা কি বিএনপি আপনারা মনে করছেন যৌক্তিক যৌক্তিক না অযৌক্তিক সেটা তো এটা তো আইনগত বিষয়

এটাটা রাজনৈতিক কৌশল এটা তাদের অস্তিত্ব টিকায় রাখা এটা এটাগুলো একটা কর্মসূচির কর্মীদেরকে রাজপথে আনার একটা যে তাদের নেত্রীর মুক্তির জন্য সুতরাং তার কর্মীরা রাজপথে আসার একটা অ্যাট্রাকশন থাকবে সেটাকে ব্যবহার করা এইগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কর্মীদের চাঙ্গা কেন রাখতে হবে কর্মীদের রাজপথে কেন আনতে হবে আপনাদের কি মনে হয় যে বিএনপি ভ্যানিশ হয়ে গেছে যে তাদের রাজপথে ফিরাতে হবে কাউকে কখনো ভ্যানিশ করা যায় না কেউ কখনো ভ্যানিশ হয় না কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ভুল করলে তার ফলটা তারা পায় এই যে নির্বাচন বয়কটের নামে তারা যে কাজটি করলেন দুদুবাই যে আঠাশে অক্টোবরের কথা বললেন সেদিন আমরা যা দেখলাম তো সব কিছু মিলায়ে যা আসলে তাদের দৌলত্ত আমরা দেখেছি তাদের আন্দোলনের নামে নৈরাজ্য দেখেছি তো সুতরাং কিছুটা তো ব্যাকফুটে কর্মীরা আছেই তো তাদের আনার সবচেয়ে বড় জিনিসটা সরকার পতনের কথা বললে আসবে না তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে আসবে না এখন কর্মীদেরকে রাস্তায় আনতে হলে রাস্তা একটাই সেটা হচ্ছে কি আবেগ সৃষ্টি করা সেই আবেগটা সৃষ্টি হবে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে যদি রাজপথে নামে তাহলে বিএনপির কর্মীরা হয়তো রাস্তায় আসতে পারে তবে আমি সকল আন্দোলন এটা গণতান্ত্রিক অধিকার তারা করবে করুক এটা কোনো আমাদের কোনো চিন্তাও নাই আমরা এটা নিয়ে ভাবিও না কিন্তু আমার যেটা কথা সেটা যে আর একটা অক্টোবরে জন্য জন্ম দেওয়ার চেষ্টা না করে আচ্ছা আমি যে বিএনপির প্রয়োজন তাদের নেত্রীর মুক্তির জন্য তারা আন্দোলন করছে তার কর্মীদের জন্য আন্দোলন করছে দলকে উজ্জীবিত আন্দোলন করছে এবং গণতান্ত্রিক ওয়েতে তারা আন্দোলন করছে সবই আপনার কথায় বুঝলাম কারণ ওনাদের আন্দোলন করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের নেত্রী অন্তরীণ রয়েছে কিন্তু ওনারা করলে আপনারা করেন আপনাদের যুক্তিটা কি আপনাদের পাল্টা কর্মসূচি আমরা কিন্তু কখনো পাল্টা কর্মসূচি দিই না

যদি আপনি বলতে চান এটা পাল্টা চান্টি আমরা মনে করি পাল্টা পাল্টি কোনো কর্ম তারা একটা জায়গায় করছে আমরা সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কেন না দেহ কেন আমরা একই দিনে আলাদা একটা জায়গায় জনসভা করলে সেটা সমস্যাটা কি আপনার

বিএনপি যেখানে সমাবেশ করেন বলবো সেটা পুরো হার্ড আপনারা আপনারা কিছু করেন আপনারা যা খুশি করেন কিন্তু স্পেসিফিক বলতে হবে বিএনপি করলে আপনারা কেন করেন করবে এটাকে প্রতিহত করার জন্য অসুবিধেটা আমাদের লাগাতার প্রোগ্রাম থাকে আমরা শুধু ওই দিনটাকেই বেশি নেই আমাদের তো মাসব্যাপী প্রোগ্রাম যেমন আজকে আপনারা করেননি কোন জনসভা করেন তার আগে করছি আমি যেটা মনে করি যে পাঁচ কিলোমিটার দূরে বিএনপি এক জায়গায় সমাবেশ করছে আওয়ামী লীগের জায়গায় করছে এটা অসুবিধাটা অসম্ভব যদি আমরা তাদেরকে না না আমরা তাদেরকে বাধাগ্রস্ত করতাম তাইলে পরে প্রশ্ন আসতে আমরা তো তাদের বাধা দিচ্ছি না আমাদের মতো আমরা একটা জায়গায় জমায়েত করছি তারা তাদের মতো একটা করছে এটা আপনার মনে আছে কিনা বিএনপি সারা দেশে সমাবেশ করা শুরু করে এবং তারা দাবি করলেন যে সব মানুষ তাদের পাশে সব মানুষ তাদের পাশে আমরা দেখলাম যে জনসভার নামে আগের দিন রাত্রে দুই দিন আগের থেকে লোক নিয়ে এসে পিকনিক করার পিকনিক মুডে জনসভা করতে দেখলাম তারপরে আমরা যখন জনসভা শুরু করলাম না না আমরা পিকনিক করতে যাবো কারণ আমরা জনসভা করেছি আমরা যখন জনসভা শুরু করলাম তখন কিন্তু তারা আর এই কথাটা বলতে পারে নাই যে জনগণ তাদের সাথে এটা তো জনগণ তার সাথে সেটা ভোটের মাধ্যমে হবে রাজপথে জনসমাবেশের মধ্যে দিয়ে হবে এখন আমার যেটা কথা যে 5 কিলোমিটার দূরে বিএনপিটা জনসভা করছেন 5 কিলোমিটার দূরে আমরা জন এটা সমস্যাটা কি দেখছেন আমি দৈড়ুদ যদি সংঘর্ষ হতো যদি আমরা তাদেরকে বাধাগ্রস্ত করতাম তাদের সমাবেশে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করতাম সেটা সমস্যা আমাদের কাছে কোনো সমস্যা নাই আমাদের কাছে একটা സംকাস আসে যখন দুপক্ষই বল সমাবেশ করেন এবং আপনাদের বলেন যে ওনাদেরকে পাহারা দিচ্ছি যে কোনো নৈরাজ্য করতে পারেন অতীতে এটা করেছেন তখন জনগণের মধ্যে একটা জনআতঙ্ক তৈরি হয় না জানি দুই পক্ষ কি করে মাঝখানে আমরা বলির পাঁঠা হয়ে যাই কি হয় যেন না হয় না আমরা কোন দিক থেকেই কোনো কিছু আশা করি না এবং আপনি বলছিলেন আঠাশে অক্টোবর আপনারা সমাবেশ করেছেন কিন্তু সেই অক্টোবর হয়েছে আপনারা থাকেন পাহারা দেওয়ার জন্য নৈরাজ্য আটকানোর জন্য আপনি ওনার কাউন্টারে শুনলেন কিন্তু যে জায়গাটা আমি জানতে চাই যে যেটি আন্দোলন নিয়ে আপনারা এগোচ্ছেন সেটা তো আইন আদালতের বিষয় আইন আদালতের বিষয় রাজপথে মুক্ত করবেন কি করে সেটি আমার যেমন একটা ছোট্ট প্রশ্ন এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন আজকেও আপনারা জনসভা থেকে বলেছেন দেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে প্রথম কথাটা বলি আপনার যেটা শেখর বলল যে ক্রিমিনাল অফেন্সিভ বা ক্রিমিনাল কেস ক্রিমিনাল শব্দটা শুনলে মনে হয় যে আসলে খুবই একটা গুরুতর অপরাধ তো এটা আইন আদালতের মাধ্যমে মীমাংসা হলে ভালো ক্রিমিনালিজম তো আপনি বারবার দুই কোটি টাকার কথা বলছেন সে বারবার বলছে একশো কোটি না এক হাজার কোটি না দু হাজার কোটি এটা ম্যাটার না দু কোটিও একটা ক্রিমিনাল অফেন্স ছিল অবশ্যই এক একটা মুরগি চুরি করলেও এটা ক্রিমিনাল অফেন্স ছিল ইতিমধ্যে মুরগি চুরির মতো ঘটনা তো ভয়ঙ্করভাবে আমরা আর বেনজির পুলিশ প্রধান পুরা আট কয়দিন সব সময় পেলে পুরা গোপালগঞ্জে কিনে ফেলত তাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো আসছে সেনা প্রধান সাবেক ভয়ঙ্কর যেটা একেবারে আমেরিকা পর্যন্ত গেছে একেবারে মার্কা মারা ডাকায়তনাক সোর আমি ওর কিছু বুঝতে পারছি কি বললে ভালো মানে বোঝানো যায় ইতিমধ্যে ঢাকা মহানগরীর পুলিশ প্রধান মিয়া সাহেব আরেক ভয়ঙ্কর আবার এখন দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর তত্ত্ব যে প্রকাশ করছে সে বহিষ্কৃত হয়েছে অর্থাৎ আপনি চুরিটা প্রকাশ করতে পারবেন না প্রকাশ করলে আপনি বহিষ্কার কেস থেকে বাই কিন্তু যে চুরি করছে তার কিন্তু মামলা হয়নি স্টিল না এখনো কিন্তু কোনো মামলা হয়নি তদন্ত পর্যায়ে আছে এনবিআর কথা আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না অর্থাৎ একটা যে ভাতে টিপা যাচ্ছে সেটা এটা বোঝা যাচ্ছে এটা একটা নষ্ট ভাত মেয়েরা ভাত যখন রান্না করে বুঝে ফেলে এক ভাত বোঝা যায় তো হয়েছে কিনা সব ঘটনা ভাতটা হয়েছে কিনা এখন একটা টিপলে বোঝা যাচ্ছে এই সব লোকজন কারা জি শেখ মুজিবুর রহমান সাহেব সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে আগরতলা ষড়যন্ত্র অমলায় তাকে অভিযুক্ত করার চেষ্টা হয়েছিল মামলা হয়েছিল। এটা ক্রিমিনাল জানি না। তারা এটা দেশ ভাঙার পর ষড়যন্ত্র বলছিল একটা দেশে ভেঙে ফেলার তখন এটার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল আওয়ামী লীগ এটার করছিল আন্দোলন করছিল তখন তো আইনের শাসন ছিল পাকিস্তানে ছিল না তো এই ক্রিমিনাল অফেন্সিভের বিরুদ্ধে আন্দোলন হবে কেন দু কোটির বিরুদ্ধে যদি আন্দোলন না হতে পারে তখন হবে কেন প্রশ্ন আছে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে দেখা যেমন আয়েফ খান দেখে এটা টিকতে পারে না এখনো সেই একই ধারায় এসে দাঁড়িয়েছে আর আমি প্রধানমন্ত্রীকে ছোট করা বিতর্কিত করার প্রসঙ্গ না এখানে তার মুক্তির দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না এটা চিকিৎসার যে পারমিশন এটা একটু গুলাই ফেলছে নিরাপত্তার গল্পটা আমরা বুঝি তেমনি আমরা চাইছিলাম ওই সাংবিধানিক যে তার ক্ষমতা সেটা প্রয়োগ করে

তাহলে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা যায় যেমন যে কোনো ফাঁসির আসামি অপরাধী কি অনপরাধী সেটা পরের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতির কাছে যাবে তার আগে যাবে না যদি যায় তখন বিবেচনা করবে রাষ্ট্রপতি ওটা দিতেও পারে নাও দিতে পারেন ধর্বে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়তে যতগুলো মানে গেছে ফাঁসি রোদের ব্যাপার সবগুলোই তিনি অর্থাৎ এটা অনুমোদন করেছেন তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনটাকে সর্বোচ্চ বিষয় বিবেচনা করতে পারে আমি জানি না এখানে আদালত নিষেধাজ্ঞা দিলে ওইটা কতটা মানে মানে প্রধানমন্ত্রীর হাতেই সকল ক্ষমতা চাইলেই উনি পারেন সকল ক্ষমতার চাইলেই তিনি পারেন অবশ্যই পারেন কিন্তু তালে তিনি চাচ্ছেন না কেন পারছেন না সেটা উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটা ব্যাখ্যা কিন্তু আপনি বলছেন প্রধানমন্ত্রী চাইলেই পারেন হ্যাঁ চাইলেই পারেন হ্যাঁ আটকাতে চাইলেন পারে বিদেশে পাঠাতে হ্যাঁ যেমন উনি যদি সেটা অনুমোদন করতেন তাহলে বেগম খালেদা যে যেত চিকিৎসার জন্য উনি এটা অনুমোদন করেন না সেতু উনি যেতে পারেন না অপরাধ কি অপরাধ না এটা পরের বিষয় উনি যেতে পারেননি এই ক্ষমতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং আইনগত দিক থেকে ওনারা আছে সেখানে ছোট বড় করার প্রসঙ্গ ঠিক না যেমন কোট এ পর্যন্ত যাদেরকে প্রতিনিয়ত জাবিন দিচ্ছে এবং তারা বিদেশে গিয়ে চিকিৎসা করছে এই এক এপ্রিল আমাদের মায়া সাহেব আছেন তিনি এখনো পর্যন্ত দণ্ডিত ব্যক্তি জামিনে আছেন তিনি এখনো পর্যন্ত দণ্ডিত ব্যক্তি সেটা ওয়ান ইলেভেনের সময় কিন্তু তিনি জামিনে আছেন এবং বিদেশ চিকিৎসার জন্য গিয়েছেন এরকম একাধিক ব্যক্তি আছে এই ঢাকার একজন আছেন এমপি ছিলেন এখন বিদেশে চিকিৎসা করে আমি যদি দণ্ডটাকে মাথায় নেই কথা বলি তাহলেও আছে। আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীকে বিতর্কিত না আমি উনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে একসময় বেগম খালেদে যাওয়া বসেছিলেন ওনার বিরুদ্ধে যে মামলা বেগম জিয়ার বিরুদ্ধে ওর থেকে ডবল অর্থাৎ বারোটি ছয়টি ওনার বারোটি মামলা হয়েছিল ওয়ান ইলেভেনের পরে যে সামরিক সরকার সমর্থিত যে তারাই তো এই মামলাগুলো দিয়েছিল বেগম জিয়া যেটা দণ্ডিত বলা হয় তো ওই বারোটি মামলা কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয় একজনের খারিজ করা হলো একজনের রেখে দেওয়া এটি আবার তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল সাহেব স্পষ্ট করে বলেছেন ব্যাখ্যা আমরা বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য ক্ষমতায় আসি নাই তখন শফিক পারেন কিন্তু এটা আইনের শাসনকে অনুমোদন করে না প্রত্যাহার করার জন্য আসি নাই তাই মানে ওইগুলো তিনি প্রত্যাহার করিয়েছেন এই কথাটা পক্ষান্তরে আসে আমার কাছে প্রশ্নটি হচ্ছে একে খুব পরিষ্কার করে বলি যে পাকিস্তান আমলে কি হয়েছে সেটি আমরা পছন্দ করি না বলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছে অর্থাৎ পাকিস্তানে আইনে শাসন ছিল না আমরা যখনই আমাদের স্বার্থের কথা বলেছি তখনই তারা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে ভারতের সঙ্গে আমাদের সম্পৃক্ত আমরা খাঁটি মুসলমানও না তো সেই জন্যে পাকিস্তানিটা দৃষ্টান্ত হতে পারে না যেহেতু আমরা সেটি সশস্ত্র যুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ শাসক করেছি কিন্তু তার পেতত্ব যদি এখন আমাদের মধ্যে থাকে অর্থাৎ সেগুলোই যদি আমাদের এখানে কাজ হতে থাকে অর্থাৎ সরকার থাকলে সেটা ভালো বিরোধী দরকার হলে এটা খারাপ এটা আমার মনে হয় স্বাধীন দেশের অনুভূতি বা দৃষ্টিভঙ্গি হওয়া ঠিক নয় যেটা এখন হচ্ছে যেটা এখন হচ্ছে আর শেখর ওটা পারিবারিকভাবে তাদের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে তার পিতার বা তার পরিবার সে নিজেও একসময় সংসদ সদস্য ছিল এখন হয়তো সাবেক তো স্বাভাবিক কারণে আমার কাছে এই যে বক্তব্যগুলো এটা লজিক্যাল হওয়াটা যুক্তিযুক্ত বেগম খালেদা জিয়া আর অন্য একজন ব্যক্তি মানে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাবেক প্রধানমন্ত্রী শেখ বেগম জিয়া আর একজন সাধারণ সংসদ সদস্য মর্যাগত দিক থেকে যে খুব ভিন্ন আমি বলছি না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এটা একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় তার সম্বন্ধে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিব। অর্থাৎ বেগম যা সম্বন্ধে তো একটা সময় তো কেউ তো চিরস্থায়ী থাকে না কোনো জায়গায় যেমন একসময় এই দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মরু তারপরে প্রধানমন্ত্রী এতটুকু না কিন্তু একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বললে শেখ মুজিবের ব্যাখ্যা শেষ হলো না কিন্তু এর বাইরেও ঘটনা মৌলানা ভাষা প্রধানমন্ত্রী হননি কিন্তু মৌলানা ভাষা মৌলানা ভাষানি অবস্থানে আছে ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতি বিবেচনায় বেগম জিয়াকে আপনি একটা সাধারণ মানুষের মতো একটা চিন্তিত চিত্রিত করলে এটা দুঃখজনক হবে তাহলে আমি যে জায়গাটা ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব তাহলে বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া সবটাই কি মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা এবং মহানুভবতার মধ্যেই নিহত আছে আইনগত দিক তার হাতে আছে আইনগত দিক তার হাতে আছে আবার ওই জায়গাটা কিন্তু প্রশ্ন ছিল ভারতের কাছে দেশ বৃত্তি আসবো কিন্তু সেই জায়গাটা একটু শুনে নিতে চাই বারবারই ওই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী রাতেই পুরোটা না আসলে আমরা তো সময় দিলেন না মেন টাইমটা শেষ টিভিতে আমার আর দেখবে না মূল জায়গাটা মানুষ থাকে ওই জায়গায় যাক আমাকে দেখবে না আর তারপরও বলি যে এইখানে প্রধানমন্ত্রী কোনো সংশ্লিষ্টতা নেই এটা সংবিধান পড়লেই নিশ্চয় জানেন জেনে শুনেই বলছেন আসলে এখানে পিএম এর কখন কোনো সংশ্লিষ্টতা নেই এটা একেবারেই আইনগত পদ্ধতি এবং সব কিছুর পরে রাষ্ট্রপতি যদি ক্ষমা আছে ই করতে সেটা রাষ্ট্রপতি করতে পারেন এখানে প্রধানমন্ত্রীর কিছু করার সুযোগ নাই আর নিজেই স্বীকার করে গিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সকল সে মামলাগুলো কিন্তু প্রত্যাহার করা হয় নাই মামলাগুলো আদালতে শেষ হয়েছে সব মামলাগুলো সেটা আদালতের বিষয় এখানে কামরুলবার যে কথাটি আমাদের সাবেক আইন প্রতিমন্ত্রীর বিষয়ে যে কথাটি বললেন সেটা অপ্রাসঙ্গিক কারণ বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য আমরা আসি না তো কারোর মামলায় প্রত্যাহার করি নাই আমরা শেখ হাসিনার মামলা প্রত্যাহার করি নাই সেটা আদালত কর্তৃক খারিজ হয়েছে সুতরাং আইনগত পদ্ধতি এটা খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার পানিশমেন্ট তার প্রতি সর্বোচ্চ সম্মান তিনি তিনবার প্রধানমন্ত্রী অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি কিন্তু যখন তার মতো একটা মানুষ অল্প কয়টা টাকা যে অরফানেস ট্রাস্টের নামে এনে ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে যায় যখন একটা মানুষ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করেন তখন তো কিছু প্রশ্ন থেকেই যায় তা একজন আপনি এখানে কি তাকে বেনিফিট দিবেন আইনটা তার উপর বলবৎ হবে না আপনারা তো এবার বাজেটে কালো টাকা সাদা করার হ্যাঁ আমরা তো দিয়েছি কিন্তু বিষয় যেটা হয়েছে একজন প্রধানমন্ত্রী সেই সরকারের অর্থমন্ত্রী যখন কালো টাকা সাদা করছেন তখন তো কিছু প্রশ্ন থেকেই যায় না যারা টাকাটা দেখান নাই তাদের দেখানোর পথ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা এটাকে বাজেটে এনেছি কিন্তু একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী জিয়া ওয়ারফার্স ট্রাস্টের টাকা যখন ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছেন এ দিন নামে টাকা এনে তখন তো কিছু প্রশ্ন থেকে যায় তো আমি যেটা মনে করি যে এই টোটাল প্রক্রিয়াটা আইনগত প্রক্রিয়া এটা আন্দোলন করছেন তারা করতেই পারেন তাদের বসে যাওয়া কর্মীদেরকে রাজপথে আনার জন্য এটা একটা বড় সড় সুন্দর ধারালো অস্ত্র যে তাদের নেত্রীর মুক্তির জন্য তখন অনেকেই আসবে তো সো তারা সেই স্ট্র্যাটেজিটা ঠিক আছে করুক এখন আমি যেটা বলি যে এখানে অপ্রাসঙ্গিকভাবে এ দুদুবাইtene ني এসেছেন বেনজির সাহেবের কথা হ্যাঁ সবগুলো যারা যারা অদূরনীতিবাদী আব্দুল আজিজের কথা এখন এই দুর্নীতি যদি তারা করে থাকে তাহলে এইটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি আমলিক সরকার হ্যাঁ আইনী বলবৎতা হচ্ছে আমাকে তারা ছাড় দিছিনে তো এখানেই তো সফলতা এখানেই তো সরকার কৃতিত্ব পেতে পারে আমি যেটা মনে করি যে বেনজির আহমেদকে যদি আমরা বিএনপি যেমন মঈনুল আহমদকে নয় জনকে ডিঙিয়ে সুপারসিট করে শোনা चीफ বানিয়েছিলেন আওয়ামী লীগ সরকার কিন্তু আজিজ সাহেবকে কাউকে সুপারসিট করে সেনাবাহিনী বাহিনী চিফ করেনি বেনজি সাহেবকে কিন্তু আইজিপি করেছে সরকার কাউকে সুপারসিট করে না তারা তাদের যোগ্যতাই গেছে তারা তাদের যোগ্যতাই তারা এইখানে পৌঁছেছেন আউট পৌঁছানোর পরে যদি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে থাকে দুর্নীতি করে থাকেন সেটা তদন্ত হচ্ছে এবং তদন্ত মাধ্যমে তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় আমার যেটা কথা যে যতদিন শেষ না হচ্ছে আমরা তো তাকে চোর বলতে পারি না বলতে পারি বলা উচিত তদন্ত করে আইনগত এসে আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে দেন আমরা তাকে চোর বলতে পারি তার আগে কিন্তু তাকে দুর্নীতি বা চোর বলার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই সুতরাং এই যে অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আসলেন আজকে আপনার ছাগল কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটল তিনিও তো আইনের তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট একটি কথা বলেছেন সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স এবং তিনি একটি মূল্যবান কথা বলেছেন যে মানুষের জীবনযাত্রা লক্ষ্য করে তাকে আইনের আওতায় আনা অর্থাৎ আমি এক লাখ টাকার ইনকাম করার আমার ক্যাপাসিটি আছে আমি পাঁচ লাখ টাকা খরচ করছি এটাকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটাকেও নজরদারি করে আওতায় আনা সুতরাং আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ করতে চান আপনি একটু আগে বলেন ব্যানার্জি সাহেব থেকে আজিজ সাহেব এবং অতিউর রহমান থেকে যা যা দুর্নীতি বা ইতিমধ্যে নামগুলো বড় বড় এসেছে তাদের বিরুদ্ধে সরকার কোন তাদেরকে পাইয়া কোন ছাড় দিচ্ছে না তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই দুদক আছে অ্যাকশনে নিয়েছে কিন্তু এবং সরকার সফলভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে দুদক কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আপনাদের একটা সফলতা কিন্তু আপনাদের ব্যর্থতা থেকে এটা না যে এই বড় বড় লোকগুলো এত দুর্নীতি করে ফেললো আপনারা দেখতে পেলেন না তদন্তের পরে বলবেন এত কিছু জানার পরে বলছেন করেছে কিনা

যদি সত্যি সত্যি তারা এই ঘটনাগুলো ঘটিয়ে থাকেন তাদের যদি বৈধতা বৈধভাবে তারা যদি উপহারজন না করে থাকেন তাহলে অবশ্যই তারা আইনের সম্মুখীন এখন একের পর এক মতিউর রহমান সাহেব আরেকজন এনবিআর এই যে জালে ধরা পড়তিছে আমি সকলের প্রতি রেসপেক্ট রাখি বলি আরো আগে জান না তাদের গুলো খোঁজ নেন

তাদের বিরুদ্ধে যদি তদন্তে প্রমাণ হয় সেটা একটা মামলা হবে কোর্টে যাবে মামলায় যদি সে সাজা প্রাপ্ত হয় সে সাজা হবে এই যখন মামলা করবেন এই মামলা করার পরে যখন আপনার প্রসিডিং হবে তখন সে দেখেন আদালত আসে কিনা আসতেও তো পারে আপনি পড়াতক বলছেন কেন ফেস করতে নাও চাইতে পারে আমার যেটা কথা যে যেটা তদন্ত হবে যদি সে না যায় তার ব্যাখ্যা নিবে না তাহলে তার দুদকের জন্য আরো সুবিধা হবে ই দিতে চার্জশিট দিতে এজাহার দায়ের করবে অনুসন্ধানে তদন্ত দিবে আদালতে যাবে আদালত বিচার প্রক্রিয়া হবে বিচার শুরু হবে যদি সে ই থাকে তাহলে সে ইসের বাইরেতে মানে সে ফেস করতে পারবে না তার পানিশমেন্ট হবে কিন্তু আমার যেটা কথা যে পানিশমেন্ট না হওয়া পর্যন্ত তদন্ত না হওয়া পর্যন্ত একটা লোককে আপনি ক্রিমিনাল বলছেন কি করে আমরা কি করে বলছি কেন বলছি হ্যাঁ আপনার তো বিচার হবে আপনার ভিতরে মামলা হবে সঙ্গে আমাকেও তো আসামি করবে আপনার তো সেই অভ্যাস আছে না না এমনিই আমাদের অনেক মামলা আছে কিন্তু আপনি এই যে ডেকে এনে এখন শেখর যেটা বললো এটা ভয়ঙ্কর ব্যাপার তো ওটা আইনে যে প্রসঙ্গটা নিয়ে আসলো এখন যে রাস্তায় বেরায় এখন পুলিশ সিপাই এসে যদি আইন দেখি বলে আপনি এটা টেলিভিশনে বলছেন চলে না এখন মুশকিলের ব্যাপার তো তাহলে কথা বলবেন না আর কথা বলবো কেন আমি চিন্তে পড়ে গেলাম তো

তারপরে সাজা এবং দণ্ডপ্রাপ্ত হলে পুলিশ প্রধান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যার এই যে তার যোগ্যতা ছিল না পিএইচডি দিছে এই যে কাগজ লিখলো এ তো আইনের ভিতরে পড়ে যাবে সে তো এখনো মানে চিহ্নিত সাজায় প্রাপ্ত না তো

ডাকাতি করবেন চুরি করবেন লুটপাট করবেন ব্যাংক লিখাই নেবেন কিছু হবে না বললেই বিপদে পুলিশ প্রধান তারপর আইজি তাই না তো পুলিশ প্রধান হওয়ার আগে আগে উনি একটা নিষেধাজ্ঞার ফোর্স ছিলেন উনি আইনের বাইরে গিয়ে ক্রস ফায়ার করছেন আর নানান অভিযোগ দিয়ে আমেরিকা তাকে কি বলে ওটাকে স্যাংশন দিছে তারপর কিন্তু সরকার তাকে পুলিশ প্রদান করছে একটা তদন্ত করতে পারতো যে একটা অন্য দেশ তাকে এইভাবে দিচ্ছে এটা দেয়নি কিন্তু তো তার পুরস্কার হিসেবে দেয়া হলো এবং তাকে জোর করে মানে আমেরিকাকে যেহেতু স্যাংশন দিয়েছে আমেরিকা অর্থাৎ জাতিসংঘে তার একটা প্রোগ্রাম ছিল পুলিশ প্রধানদের সেখানেও তিনি গেলেন সেখানে নিষেধাজ্ঞা প্রাপ্ত বলল বাইরে কোনো মিটিং উনি করতে পারলেন না তদন্ত হয়নি কিন্তু যে কেন স্যাংশন দিল এমনকি এই যে মিস্টার আজিজ স্যাংশনের আগ পর্যন্ত আমরা জানতাম উনি একেবারে আউলে আর কাছাকাছি একজন ব্যক্তি কিন্তু উনার ভাই একটা চিহ্নিত খুনি ডাকায় সাজাপ্রাপ্ত জোসেফ তাকে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে সুপারিশকৃত হয়ে এই খুনি এবং ফাঁসির আসামি কিন্তু তাকে ইয়ে করে দেওয়া হলো মাফ করে এবং এখন সে মালয়েশিয়াতে আছে আরেক দুই ইয়ে ভাই যারা ভিন্ন মানে প্রক্রিয়ায় পাসপোর্ট নিয়েছে প্রথম আলোর নিউজ অর্থাৎ একটা ক্রিমিনাল ফ্যামিলি বলতে যা বোঝায় ওইটাই সে কিন্তু সেনা ছিলেন কোনো ব্যাপার না স্যাংশন দেওয়ার পরে দেখা গেল আস্তে আস্তে ঘটনা এনবিআর এর কি মজা মানে মারাত্মক ঘটনা দেখেন সরকার এত দক্ষ এবং এত বিচক্ষণ এবং ইয়ে করে ট্রেনিং দিয়ে নিয়ে আনছে গোয়েন্দা সেকশনে যারা চাকরি করেন যারা দায়িত্ব তারা অন্য অফিসারের থেকে বেশি দায়িত্ববান হবে এটাই সবাই মনে করে কারণ তারা পর্দার আড়ালে কাজ করল তারা কিন্তু সব কিছু তাদের নোট হাতে থাকে এবং এটা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় ওনারা না জানা গেল এর প্রেক্ষিতে কিন্তু অনেকেই অনেক কিছু হারাতে পারে কিছু হয় নাই এক ছাগল কেনার প্রেক্ষিতে একটি তেইশ চব্বিশ বছরের ছেলে এই ছাগল কেনার পরে কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে এবং এই সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে মিডিয়ার জগতে চলে আসছে এবং এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পারলাম কি ভয়ঙ্কর একটা মানে এনভিআর ঘটনা আছে এবং আরেকজন এর মধ্যে বেরিয়ে আসছে

আমাকে বা আরেকজনকে করতে পারে যেরকম একটু আগে বললাম না সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব আগরতলা ষড়যন্ত্র মামলা সেটি কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের মধ্য দিয়ে ফয়সালা করা হয়েছিল আইন বা সংবিধান দিয়ে না কিন্তু জালো জালো আগুন জ্বালো এই যে স্লোগানের উদ্ভব সেটা কিন্তু পাকিস্তান আমলে এবং সেটি ছাত্র ইউনিয়নের প্রথম স্লোগান গান গাই রাশেদ খান মেনন এটা আমি একটা বইয়ের মধ্যে থেকে জানলাম এবং যেটি এই উনিশের গণভ্যুত্থানে একটি মূল স্লোগান ছিল এখন যদি অগ্নি সন্ত্রাসের এই বিএনপিকে দোষারোপ করে তো আগুন না জানলে যেমন আন্দোলন পাকিস্তান আমলে হয়নি কোনো আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটেও হয়নি এখন আওয়ামী কি ক্ষমতায় আগুন জ্বালাবেন আগুন তো জেলেই আছে কিন্তু সবাই তো বলে নেভা আগুন আগুন কোথাও দেখেন বিএনপি একটা মিটিং করছে আপনি একটু আগে বললেন না যে আপনার পাহারা দিচ্ছেন কেন পাহারা দেওয়ার কথা পুলিশের পাহারা দেওয়ার কথা বিজেপির পাহারা দেওয়ার কথা সেনাবাহিনীর কিন্তু তারা এই এই বাহিনীর উপর নির্ভর করতে চাচ্ছে না তারা পাহারাদ হতে চাচ্ছে আমরা একবার বিবৃতিতে আমাদের মহাসচিব বলছিল ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে যে আপনার একটা লিস্ট দেন যে আপনাদের কর্মসূচি আছে আপনার কর্মসূচিতে যাব না ওগুলো বাদ দিয়ে যাব আমার কথা বলছেন ওদের যেমন প্রতিষ্ঠাবার্ষিক কোনো কর্মসূচি ছিল না এটা যদি তাদের কর্মসূচি হয় তাহলে একদিন আগে বিএনপি একটা বড় দল আওয়ামী লীগ একটি বড় রাজনীতির দল মুখ্যান্তরে তারা সরকারের যত দূরেই করি না কেন যদি উদ্দেশ্য আমাদের যত পবিত্র ভালো হোক না কেন সাধারণ একটা কর্মী সেই পর্যায়ে নাও থাকতে পারে একই সঙ্গে একই জায়গায় থাকলে পাল্টা পাল্টি অবস্থায় কি কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু পুলিশ এটা জানার পরেও সেটা অনুমোদন দিছে কিন্তু বলতে পারতো আওয়ামী লীগ এটা করছে আপনারা আগের দিন করেন না দিন একদিনে করা যাবে না যাবে না কিন্তু পুলিশ আমাদের যেমন পারমিশন দিছে তাদেরও পারমিশন দিছে তো পুলিশ তাদের তো নিয়ন্ত্রণে এই জন্যে যে তারা সরকারে আছে সেজন্য আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো ঘটছে এখন বা আজকে যে জিনিসগুলো ঘটলো রাজনৈতিক আন্দোলন তো যখন সরকার কোনো কিছু না মানে আর বিরোধী দল মনে করে এটা যৌক্তিক তখন তার পক্ষে জনমত তৈরি করাই সাংবিধানিক অধিকার আমরা তো সে অধিকার পালন করার জন্য আমরা বুঝলাম এই জায়গাটা আমি একদম অনুষ্ঠান শেষ করব দুজনের কাছে আমার একটা প্রশ্ন ছিল আপনারা আজকে সমাবেশ থেকেও একই আওয়াজ তুলেছেন আপনারা কেন বারবার বলছেন দেশ বিক্রি হয়ে যায় দেশ কি আলু পটল দেশ বিক্রি হয়নি এটা আওয়ামী লীগের প্রমাণ করা জরুরি একটা দেশ কি করে বিক্রি হয় তাহলে আপনার এটা সাধারণভাবে জামা কেনা প্যান্ট কেনা শাড়ি কেনার সঙ্গে তুলনা করেন না আপনি আমার পানির দরকার এই পানি ভারতের না এই যেমন গঙ্গা চুক্তি যেটা বা পদ্মা চুক্তি যেভাবে বলেন না এই চুক্তি আওয়ামী লীগ করে নিত এই চুক্তি শহীদ জিয়া রহমান করছে পঁয়তাল্লিশ হাজার কিউসেক পানি দাবি আদায় করছিল জাতিসংঘে গেজিয়া রহমান পানি তো দিতে চায়নি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী সেই সময় ফারাক্কা অনুমোদন অর্থাৎ ফারাক্কাটাকে চালু করতে চাইছে ভারত সাত দিনের জন্যে উনি তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী যে পরীক্ষামূলকভাবে ইয়ে করছেন তারপরে একটি ঘটনা ঘটে যায় হৃদয় বিরলক ঘটনা উনি সপরিবারে মারা গেছে তো এই সাত দিনটাকে দশ বছর চলে আসে পানি যখন আমরা চাইছি যে আমাদের পাওনা পানি দেওয়া হোক বাংলাদেশের পক্ষ থেকে যখন জিয়া রহমান ক্ষমতায় তখন পানি দিতে চাইনি যে কোনো জাতিসংঘ গিয়েছে জাতিসংঘের বাধ্য করছে ভারতকে এই যে পদ্মা ফারাক কাজ যে চুক্তি জিয়া রহমানের সঙ্গে প্রথম চুক্তি এবং সেটি পঁয়তাল্লিশ হাজার কিউসেক গ্যারান্টি ক্লোজ ছিল যেটা পরবর্তী সময় এই যেমন এবার প্রধানমন্ত্রী গিয়ে উনি ওইটাকে কি বলে নবায়ন নবায়ন করেন হ্যাঁ তো উনি যে আগের চুক্তিটা নবায়ন করছেন এটা উনি যে চুক্তি দেখেছিলেন উনি করছেন সেখানে গ্যারেন্টি ক্লোজ নাই অর্থাৎ তিনি ছাড় দিয়েছেন যেমন ছাড় দিয়েছেন তিস্তা নদীর এটা তো আরো পাঁচ বছর যেমন মনমোহন দেশাই সাহেব যখন প্রধানমন্ত্রী তখনই তো চুক্তিটা হওয়ার কথা মমতা ব্যানার্জি মানেননি এটা দেখিয়ে আমাদের সেই চুক্তিটা করেনি শেখ হাসিনার সঙ্গে তো মমতা তো আমাদের লোক না সেটা তো ভারতের একটা প্রদেশের উনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে কি ফয়সলা করবেন সেই দেশের প্রধানমন্ত্রী তাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না আমার প্রয়োজনীয় পানি এটা চুক্তি করতে হবে আজ পনেরো বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ এই চুক্তি তো হয়নি এইবারও তো এই চুক্তি হয়নি ওইটা নবায়ন হয়েছে পদ্মারটা ওটা আলোচনাই হয়নি আলোচনা মাঝখান থেকে আমার বুক চিরে চলে যাবে একদিক থেকে ঢুকবে ভারতের আরেক দিকে গিয়ে বেরোবে ট্রেন এটা করিডোর বলা হচ্ছে এই করিডোরের ভিতরে এই ট্রেনের ভিতরে কি থাকবে কি বহন করা যাবে সেই ব্যাপারেও কোনো আলোচনা হয়নি আমি তো সব নিয়ে যেতে দিব না যেমন সমরস্ত যদি নিয়ে যায় ভারত এখানে চীনের একটা ব্যাপার আছে এই চীনের সঙ্গে যে ভারতের একটা দ্বন্দ্ব আছে যেটা আমাদের এখন আপাতত নাই এই দ্বন্দ্বের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হয়ে যায় তাহলে যুদ্ধটা চীন আর না আমার বুকের উপরেও আসবে এটা বিশেষজ্ঞরা বলছেন তাহলে করিডোর আপনার দিলেও সেটি বিস্তারিতভাবে যদি না আসে আর করিডোর ব্যবহার করে তো আমি তিস্তারও পানি নিতে পারি করিডোর ব্যবহার করে আমি সীমান্তে যে সব কিলিং করা আছে আমাদের সেটা বন্ধ করতে পারি অর্থাৎ তুমি আমার এই দাবিগুলো মানলে আমি বিবেচনা করে দেখব যেমন বন্দর টন্দর আগে দিয়ে দেওয়া হয়েছে সেখানে কোনো আই ইনকাম নাই এবার করিডোরও দিয়ে দিলাম বিক্রেতা থাকলে কোথায় আমার ঘরের মধ্যেতে আমার প্রতিবেশী চলে যাবে যখন খুশি তখন তাহলে আমার ইজ্জত থাকলে কোথায় মানে আমার কোনো দরজা নাই না আমার দরজা থাকলে কোথায় আমার বুক চিরে চলে যাবে তার মানে ব্যাখ্যাটা হলো ওখানেই দেশ বিক্রি একটু আমি জানতে চাই পুরো টাইমটাই আপনি দুদু দিলেন না আমি পুরোটাই নিয়ে আসলাম শেষ এ দিলেন আমার যেটা বলতে হচ্ছে ভারতের এটা নইরা বিএনপি এটা নতুন না সারা জীবন বিএনপি যখন তাদের হাতে কোনো অস্ত্র থাকে না তখন তাদের অস্ত্র হচ্ছে যে ভারতের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে একসময় আমরা তাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরা যখন পাহাড়ে চুক্তি করি তখন বলতে শুনেছি যে ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে বুঝছে চুক্তি তো বিশ বছর হয়ে গেছে এগুলো মানুষকে বিভ্রান্ত করা আর কিচ্ছু না জননেত্রী শেখ হাসিনার হাতে যদি বাংলাদেশ নিরাপদ না হয় তাহলে আর কারোর কাছে নিরাপদ হওয়ার কোনো সুযোগ নাই এখন প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের কাছ থেকেও আমাদের বন্ধুসুলভ চা পাওয়া থাকতে পারে আমাদের কাছেও তাদের চা পাওয়া থাকে তো সব কিছুর ভিতরে কালো দেখলে তো হবে না তো আমি যেটা মনে করি এই ভারত বিরোধিতা তারপরে ধর্মের সুশ্বরী দেওয়া এইগুলো হচ্ছে বিএনপি বিএনপির পুরাতন অস্ত্র যখনই কিছু হাতে থাকে না তখনই তারা এই দেশ বিক্রি করলো আমক করলো তমক করলো তো এইগুলো মানুষ এখন আর কিন্তু আপনারা কেন বলছেন ভারতের দাসত্ব নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় এটা বলেছেন সে ব্যাখ্যা দিতে পারবেন ওই ব্যাখ্যায় আমি যাব না তো আমি যেটা মনে করি

ভারতের তোষামতি করতে যে তিনি গঙ্গার কথা বলতেই ভুলে গেলেন তিনি এয়ারপোর্টে এসে সাংবাদিকরা এখন যখন তাকে জিজ্ঞেস করলেন এটা মিডিয়ায় আছে দেখেন না যে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে গঙ্গা চুক্তি কি হলো তিনি বললেন যে ওহো আমি তো ভুলেই গেছি তো গঙ্গা চুক্তি আমাদের এত বড় একটা রাষ্ট্রের একটা বিষয় সেই কথা বলতেই উনি ভুলে গেলেন সুতরাং এইসব কথা বলে মানুষ খাবে না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা গঙ্গা চুক্তি করেছি চুক্তি শেষ হয়েছে আবার আমরা সেটাকে বর্ধিত করেছি তিস্তা চুক্তিও তার মাধ্যমেই হবে সুতরাং আর এই দেশ ভারতের কাছে বিক্রি করার কোনো সুযোগ না আমরা ত্রিশ লক্ষ বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি দেখেন দুদুভাবে বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে উনি বেগম খালেদা যে দুর্নীতি মামলাটাকে মেলানোর চেষ্টা করেছেন তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার আন্দোলন করতে যে মামলায় পড়েছেন আর এখানে একটি এতিমদের জন্য একটা ট্রাস্টের টাকা সেটাকে তিনি ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে গিয়েছেন এটার সাথে কি মিল তারপরও বলি যে ভাইরা যদি গণ অভ্যুত্থান করতে পারেন করেন না করে দেখান অসুবিধা নাই তো আজকে জনসভা করছেন জনমত গঠন করেন এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া গণমত গঠন করেন যদি ভোটের মাধ্যমে আসতে চান জনগণ যদি আপনাদের ভোট দেয় ক্ষমতায় আসবেন আর যদি মনে করেন যে না ভোটে আসবেন না আপনারা গণ অভ্যুত্থান সৃষ্টি করবেন এর এরকম কাউকে মুক্ত করবার জন্য জনগণ রাস্তায় নামবে না গণ সৃষ্টি করবে ছিল অনেক মানুষ আপনি কত মানুষ কত মানুষ বলতে চান বিশ কোটি মানুষ ছিল এক লক্ষ মানুষ বা পঞ্চাশ হাজার মানুষ কিন্তু এক লাখ লোক ছিল কিংবা পঞ্চাশ হাজার কিন্তু আমি তাহলে ওইখানে একটা হিসাব মিলাই সেটা হচ্ছে ওনাদের যদি জনগণ নাও থাকে এত এত ভোট চলে যায় লাইনে তো আপনাদেরও লোক থাকে না

যুক্তি একটা কারণ থাক তার পরে এই যে করে শুরু ফেব্রুয়ারি নির্বাচন 1996 সালের সেই নির্বাচনের পরে এক মাসের মাথায় আমরা গণঅভ্যুত্থান সৃষ্টি করেছি গণঅভ্যুত্থান করতে গেলে আসলে কি দরকার হয় বলেন তো লিডারশিপ না জনগণের সমর্থন থাকা দরকার আর লিডারশিপ তো লাগেই পাশাপাশি জনগণের সমর্থন লাগে জনগণের সমর্থন তো এই যে দেখেন আপনিই সে বলিভিয়ায়schemaName অভ্যুত্থান করেছিলেন জনগণ নামে নাই জনগণ প্রতিহত করেছে তো সুতরাং জনগণ হচ্ছে গিয়ে মূল শক্তি জনগণের শক্তি যদি আপনার পিছনে না থাকে তাহলে কোনো আন্দোলনই সফল হবে না আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পুলিশ মেরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে মানুষকে জিম্মি করে গাড়ি পুড়িয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে কোনো আন্দোলন সফল হয় আলোচনা একদম শেষ করি আসবো দাদুভাই একদম শেষ করে আনবো আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনগণ নাই কিছু নাই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে কই দিনniak নেটের পাবেন কয়দিন যাক কি যাবে আজকে একটা সভা করছি কি করি নাই তাতে আবার পাল্টা সভা ডাকছে বুঝতে বাছছ না হ্যাঁ এই দেশে কখনো ভোটের মাধ্যমে স্বাধীনতা আসে না ভোটের মাধ্যমে স্বাধীনতা আসছে সত্তরের নির্বাচনে যদি হতোত্তরের নির্বাচনে জনগণের ভোটেই ম্যান্ডেট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হতেন পাকিস্তানের কিন্তু 71 মুক্তি যুদ্ধে আসছে ওইটা শেখর হয়তো তখন কত বয়স জানি না হয়তো জানে না যুদ্ধ যখন বাংলাদেশ ভোটের মধ্যে দিয়ে আর ভাষণের মাধ্যমে বাংলাদেশ আসলে সামনে কি কি দেখার বাকি দেখেন একটু অপেক্ষা করেন ভোটের মধ্য দিয়ে বেগম যা বেরোবে এটা তারা প্রত্যাশায় রয়েছে ওই ভোটের মধ্যে গেলে তো বেগম যা সারা জীবনও বেরোবে আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন শুধু না সেই মেসাগার আন্দোলন হতে হবে গণঅভ্যুত্থান তাহলে কি সামনের দিকে মেসাগার অন্ধকর আন্দোলন যখন ডাকসুতে ছাত্র দল ছিল নব্বই তখনই কিন্তু এখানে গণঅভ্যুত্থান হয়েছে তাহলে ভোটের মাধ্যমে উননব্বই কিন্তু উননব্বই কিন্তু ছাত্রলীগ ছিল এই সুলতান মনসুর তখন এখানে গণভ্যতান হয়নি হয়েছে যখন আমান খোকন ছিল ক্ষমতা তখনই এখানে গণভ্যতান হয়েছে বিএনপির নেতৃত্বে এই দেশে একবার গণভ্যতান হয়েছে নব্বই আবার হবে এবং তার সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যত রকম কালো কারবার হয়েছে যত রকম দুর্নীতি হয়েছে যত রকম স্বজন প্রীতি যত রকম ডাকাতি হয়েছে সব মীমাংসা হয়ে যাবে সেই আন্দোলনের পর আজ থেকে শুরু হলো এটা শুরু হয়েই আছে চলছে তো আজকে একটা নতুন রূপ নিয়েছে যে অতি সহসাই কতদিন লাগবে না আর রাজনীতি ফয়সালা দিন তারিখ দিয়ে এত শক্তি আপনারা পেলেন থেকে এর আগে তো পাননি বলেন পুলিশ সরিয়ে দেয় মানুষ তো ভোট কেন্দ্রে যায় একটু আগে আপনি বললেন তো মানুষ যদি ভোট কেন্দ্রে যায় মানে এই দেশের মানুষ ভোটের সঙ্গে উৎসব ধর্ম উৎসব এক একাকার হয়ে যায় ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে একাকার কোনো জায়গায় নাই ভোটারি নাই এটা শেখরও জানে যারা আমরা রাজনীতির সঙ্গে না ভোটের কি অবস্থাটা এটা আমরা জানি সেই জন্য মানুষ এতটাই বিত্ত শুদ্ধ হয়ে গেছে ভোটের ধারে কাছে নাই সেই জন্যে ভোট ছাড়া মীমাংসাটা গণভ্যুত্থানে ঘটবে সেটা হওয়ার পথেই বিএনপি হাটলো মানে হাঁটা শুরু করেছে এবং সন্নিকটে জি খুব শান্ত তার মানে ভোটের মাধ্যমে না গণপুত্তনের মধ্য দিয়ে হ্যাঁ এই ছাড়াকার মুক্তি এই দেশে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই দেশে কোনো প্রতিষ্ঠান বলে নেই। আমার একটা একমাত্র নির্বাচন কমিশন না সমস্ত তাহলে শেষ কথা রাজপথ রাষ্ট্রপতি তো আমাদের স্বাধীনতা আসছে। রাষ্ট্রপতি তো যা কিছু 21 এর এই যে ধর ভাষা আন্দোলন 62 ছাত্র বিক্ষোভ সবই তো রাষ্ট্রপতির মধ্য দিয়ে এবং এমন কি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতির সৃষ্টি দেশনীতির বেগম খালেদা জিয়া রাজপথে সৃষ্টি আন্দোলনের মধ্যে দিয়ে তার মানে অনুষ্ঠান শেষ করি সাহেবুজ্জামান শেখর দুই পক্ষেরই দেখা হবে আপনাদের রাজপথে ওনারা রাজপথে থাকছেন আপনারাও থাকবেন রোজার ঈদ কুরবানের ঈদ আমাবস্যা পূর্ণিমা আমরা তো বহু দেখছি জি হ্যাঁ মানুষের স্বপ্ন না থাকলে মানুষ আসলে বাঁচে না তো বিএনপি যারা করে তারা স্বপ্ন দেখবেই হয় গণ বা ওই যেমন বলেছে আইডা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসে তারা আন্দোলন করছেন এ কথা তো তাদের মহাসচিব বলেছেন তো সুতরাং ওই বিদেশি শক্তির সামর্থ্য কখনো এ দেশে কিছু হবে না লাগবে জনগণ জনগণ যদি তারা রাস্তায় আনতে পারে গুড দেখাক না তবে আমি বলি আঠাশে অক্টোবর সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু মীমাংসা বড় ভয়ঙ্কর সামনে যেটি আত্মপ্রত্যাশ করার কোন কারণ নাই মীমাংসা বড় ভয়ঙ্কর সামনে আমলে নিয়েছেন তোমাংসা বড় মানুষ বাঁচে না স্বপ্ন দেখতে থাক না স্বপ্ন তো চোদ্দ বছর পনেরো বছর আমাকে আজকে আলোচনা শেষ করতে হবে আমরা আলোচনা শুরু করেছিলাম নানা কিছু দিয়ে এবং নানা কিছু দিয়ে আমাদের শেষ হয়ে গেল আলোচনা আবার আমরা কালকে করব তবে আন্দোলন শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন চলবে তবে সবসময় বড় কথা রাজনৈতিক দলগুলো সবার আগে ভাবে জনগণের কথা জনগণের যেন কোথাও বিপদ না হয় সেটা তারা মাথায় রেখে তারা তাদের মতো গণতান্ত্রিক পয় কর্মসূচি পালন করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো টু দা পয়েন্ট শেষ করছি খুব ভালো থাকবেন সকলে আলোচক দুজন সম্মানিত যারা ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ